বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জেল। জেলখানা কথাটাই যেন অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কেননা জেলখানা বলতেই আমাদের মাথায় ভেসে ওঠে স্যাঁতস্যাঁতে আলো বাতাসহীন ছোট ছোট ঘর, আর সে ঘরে দরজার বদলে থাকে গোটা কয়েক শেক। আর জেলখানার খাবার তো আরও জঘন্য, অবশ্য হবেই বা না কেন, কয়েদিদের অপরাধের শাস্তি দেওয়া হয় যে এখানে। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিলাসবহুল জেল আছে যেগুলো 5 তারকা হোটেলকেও হার মানায়, বাড়ির চেয়েও বেশি সুযোগ সুবিধা মেলে এসব জেলে। কিছু কিছু জেলে আবার নিরাপত্তার পরিমাণই কম, কোথাও গেলে দেখা যায় বাচ্চারা মনের আনন্দে খেলছে অপরাধী বাবা মায়ের সাথে। এমনই কিছু বিলাসবহুল জেলখানা নিয়েই আমাদের আজকের আয়োজন। চ্যাম্পডোলন প্রিজন, সুইজারল্যান্ড। এই জায়গাটার নাম জেল হলেও এখানে পাওয়া যায় নিজের বাড়ির চেয়েও বেশি সুযোগ সুবিধা। কয়েদিরা পায় পার্সোনাল সিকিউরিটি রুম থেকে শুরু করে হর্স রাইডিং, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট সহ সব রকম আউটসাইড গেমিংয়ের ব্যবস্থা। মন চাইলে বরফের উপর স্কিংও করা যায়। রান্না করার জন্য আছে দক্ষ শেফ। অথচ 2011 সালের আগ পর্যন্ত এ জেলখানা ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলের একটি। 2011 সালে প্রায় $40 মিলিয়ন দিয়ে এই কয়েদিখানাকে পরিমার্জিত করা হয়। এরপর থেকে জায়গাটির রূপই পাল্টে গেছে। অ্যারানহুয়েস প্রিজন, স্পেন। স্পেনের এই জেলখানাকে পারিবারিক 5 তারকা হোটেল বলাই বোধহয় ভালো, কেননা 3 বছরের ছোট বাচ্চারা এখানে তাদের শাস্তিপ্রাপ্ত বাবা মায়ের সাথে জেলে বসেই সময় কাটাতে পারবে। এই জন্য শিশুদের জন্য আলাদা করে রয়েছে কিডস প্লেগ্রাউন্ড, আর দেয়াল জুড়ে রয়েছে চোখ ধাঁধানো সব ডিজনি ক্যারেক্টার। এই শিশুরা বাইরে যায় লেখাপড়া করে, দিন শেষে ফিরে আসে এই জেলে, তারপর সময় কাটায় বাবা মায়ের সাথে। শিশুর জন্য বাবা মায়ের চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর কে হতে পারে বলুন। ব্যাস্টয় প্রিজন, নরওয়ে। সাধারণত নাটক সিনেমায় জেলারদের বেশ নির্দয় নিষ্ঠুরূপেই দেখানো হয়। জেল কর্তৃপক্ষ পারলে যেন অপরাধীদের চিবিয়েই খেয়ে ফেলে, কিন্তু ব্যতিক্রম ব্যাস্টয় প্রিজন কর্তৃপক্ষ। তারা মনে করে মানসিকভাবে বিপর্যস্ত লোকেরাই বেশি অপরাধ করে, আর জেলখানা হতে হবে শোধনাগার, তাই এই জেলে নিরাপত্তা রক্ষীর সংখ্যা সবচেয়ে কম। এজন্যই এর নাম লার্জেস্ট লো সিকিউরিটি প্রিজন। এখানে কয়েদিদের জন্য আছে চার্চ, স্কুল, লাইব্রেরি সহ আরও অনেক কিছু। চাইলে নিজেদের পছন্দ মতো রেঁধে বেড়ে খেতে পারেন তারা। এখানে নেই কোনো মৃত্যুদণ্ডের ভয়ে, এমনকি কাজ করলে মাসিক $90 বেতনও পান তারা। সোলেন্টিনা প্রিজন, সুইডেন। সুইডেনে অবস্থিত এই জেলখানায় রয়েছে পছন্দসই রান্নার ব্যবস্থা। টিভি রুমে সোফায় বসে 3 রাত কাটিয়ে দেওয়া যায়, আবার চাইলে জিমও করা যায়, কারণ এই জেলখানায় আসামিদের জন্য রয়েছে আর্ট জিম। এছাড়াও নানা সুযোগ সুবিধার বাহার দেখে মনে হয় এ যেন কোনো 5-স্টার রেস্টুরেন্ট। নর্গার হ্যাভেন প্রিজন, নেদারল্যান্ডস। প্রথম দর্শনে একে জেলখানা বলে মনেই হয় না, মনে হয় যেন কোনো 5-স্টার হোটেল। আসলে নেদারল্যান্ডসে প্রায় সকল ধরনের অপরাধ অনেক কম, তাই স্বভাবতই তাদের জেলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি 2015 সালে জেল কর্তৃপক্ষ নরওয়ের সাথে চুক্তি করে কিছু কয়েদিকে তাদের জেলে আনানোর ব্যবস্থা পর্যন্ত করেছিল, আসামি আমদানি করার অবস্থা আর কি। এই জেলে তাই কয়েদিরা রাজাদের মতো সুযোগ সুবিধা ভোগ করে। তাদের নিজস্ব বেডরুম থেকে লাইব্রেরি সবেরই ব্যবস্থা আছে এখানে। প্রিয় দর্শক, এমনই দারুণ সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।